বিভিন্ন ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে আমাদের শরীর যদি অসুস্থ হয়ে যায় তখন সেই ব্যাকটেরিয়াগুলোর বিরুদ্ধে কাজ করার জন্য আমাদেরকে অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হয় তো এই অ্যান্টিবায়োটিক খাওয়ার কিন্তু বিশেষ রকমের রুল রেগুলেশন আছে এগুলো যদি ফলো না করেন তাহলে এই অ্যান্টিবায়োটিক খেয়ে খেয়ে আপনারা সেই রকমের কোনো বেনিফিট তো পাবেনই না বরঞ্চ এটা আপনার শরীরের জন্য ক্ষতিকর হতে পারে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। অ্যান্টিবায়োটিক খাওয়ার কিছু রুল রেগুলেশন সম্পর্কে অ্যান্টিবায়োটিক কিন্তু শুধুমাত্র তখনই আপনাকে খাওয়ার প্রয়োজন হবে যখন আপনার শরীরে ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে আপনি অসুস্থ হবেন অনেকেই একটা অনেকের একটা ভুল ধারণা আছে তারা ভাইরাস জনিত আক্রমণের কারণেও অনেক ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক খান তো একটা জিনিস দেখুন যে অ্যান্টিবায়োটিকের উৎপত্তি হয়েছে কিন্তু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করার জন্য এক্ষেত্রে আপনার ভাইরাসের আক্রমণের কারণে যেই রোগগুলো যেমন জ্বর ইনফ্লুয়েঞ্জা সর্দি ব্রঙ্কাইটিস এই রকমের যে ভাইরাসজনিত আক্রমণের কারণে যে রোগগুলো হয় সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক খেয়ে আপনি কোনো উপকার পাবেন না এটা পুরোপুরি টাকা নষ্ট এবং আপনার শরীরের জন্য ক্ষতিকর এছাড়াও অনেকের মধ্যে একটা সমস্যা দেখা যায় সেটা হলো যে নিজে নিজেই অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়ে নেন এটা কখনোই করবেন না কেননা অ্যান্টিবায়োটিকের কিন্তু বিভিন্ন রকমের টাইপস আছে পেনিসিলিন অথবা সেফালেক্সিন অথবা সাইপ্রোফ্লোয়েক্সিন টেটরা সাইলিন অথবা অ্যামক্সাসিলিন এই রকমের বিভিন্ন রকমের টাইপ আছে এখন বিভিন্ন রকমের ব্যাকটেরিয়ার জন্য বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হয় এখন আপনি যে কোনো রোগের জন্য একই টাইপের অ্যান্টিবায়োটিক দিয়ে কিন্তু কাজ হবে না আপনার প্রথমে ফাইন্ড আউট করতে হবে কোন ধরনের ব্যাকটেরিয়ার কারণে আপনার রোগ হয়েছে সেটা কিন্তু চিকিৎসক নির্ধারণ করতে পারবেন এবং সেই অনুযায়ী কিন্তু তিনি অ্যান্টিবায়োটিক সাজেস্ট করবেন সুতরাং আপনি যে কোনো রকমের রোগে আক্রান্ত হলেই প্রথমেই চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনি কখনোই অ্যান্টিবায়োটিক ওষুধ গ্রহণ করবেন না আরেকটা বিষয় লক্ষ্য করা যায় যে চিকিৎসকেরা অনেক সময় অ্যান্টিবায়োটিকের নির্দিষ্ট পরিমাণে সময় নির্ধারণ করে দেন যে অনেক ক্ষেত্রে দেখা যায় পনেরো দিন অথবা সাত দিন এই একটা সময় বাইন্ড করে দেন তো অনেকেই যে ভুলটা করেন যে রোগ ভালো হয়ে যাওয়ার পর তারা অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করে দেন তো এই ভুলটা কখনোই করবেন না কেননা অ্যান্টিবায়োটিকের নির্দিষ্ট যেই সময়টা রয়েছে সেই সময়টা আপনাকে কমপ্লিট করতে হবে সেই সময়টা যদি আপনি কমপ্লিট না করেন তাহলে কিন্তু সেই অসুখ আপনার আবারও হবে সেই রোগ আপনার শরীরে আবারও ফিরে আসার সম্ভাবনা আছে এই জন্যই চিকিৎসক যেভাবে সাজেস্ট করবেন যতদিনের জন্য সাজেস্ট করবেন ততদিন পর্যন্ত অ্যান্টিবায়োটিকটা আপনি ঠিকমতো খাবেন অ্যান্টিবায়োটিক খাওয়ার ক্ষেত্রে আর একটা ভালো জিনিস আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটা হল যে আপনাকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে কেননা এই সময়ে এই শরীরের ভিতরে জমে থাকা টক্সিনগুলো বের হয়ে যাওয়ার জন্য কিন্তু পানি হেল্প করবে আমরা পানি খাচ্ছি এবং পানির মাধ্যমে সেই টক্সিন আমাদের শরীরে যেই বিষাক্ত পদার্থগুলো জমা হয়ে রয়েছে সেগুলো কিন্তু প্রস্রাবের মাধ্যমে ঘামের মাধ্যমে এভাবে বের হয়ে যাবে তো প্রচুর পরিমাণে যদি পানি খান তাহলে এই টক্সিনগুলো যেই ক্ষতিকর পদার্থগুলো রয়েছে সেগুলো সহজেই শরীর থেকে বের হয়ে যেতে পারবে এবং আপনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠতে পারবেন অ্যান্টিবায়োটিক কিন্তু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে আর আমাদের শরীরে কিন্তু ভালো ব্যাকটেরিয়া এবং খারাপ খারাপ ব্যাকটেরিয়া দুই ধরনের ব্যাকটেরিয়াই রয়েছে এবং এই ভালো ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরে কিন্তু হজম শক্তি বৃদ্ধি করে শরীরে বিভিন্ন রকমের ভিটামিন উৎপাদন করার জন্য সহায়তা করে সুতরাং আপনি যদি চিকিৎসকের পরামর্শ ছাড়া অনিয়ন্ত্রিতভাবে এইরকম অ্যান্টিবায়োটিক খেতে থাকেন তাহলে কিন্তু আপনার ভালো ব্যাকটেরিয়ার পরিমাণও কমে যেতে থাকবে এবং ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ কমে যাওয়ার কারণে অনেকের ডায়রিয়া হতে পারে অথবা হজমের সমস্যা হতে পারে এজন্যই অনেকেই দেখবেন যে অধিক মাত্রায় অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে তাদের ডায়রিয়া সমস্যা হয় হজমের সমস্যা হয় অথবা পেটে গ্যাস হয় সুতরাং এক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে রোগ নির্ধারণ করে সেই রোগের জন্য অ্যান্টিবায়োটিক প্রথমে সিলেক্ট করতে হবে অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় আপনাকে কিছু বিষয়ে লক্ষ্য রাখতে হবে কিছু খাবারের ক্ষেত্রে সতর্ক হতে পারে তার মধ্যে অন্যতম হলো ঝাল খাবার অতিরিক্ত ঝাল দেওয়া খাবার আপনি লিমিটের মধ্যে যদি ঝাল দেন তাহলে সমস্যা নেই যদি অধিক মাত্রায় ঝাল দেওয়া হয় সেই রকমের খাবারের সাথে অ্যান্টিবায়োটিক ওষুধ খাবেন না তাহলে কিন্তু অ্যান্টিবায়োটিকের কার্যক্ষমতা অনেকটাই কমে যাবে এছাড়াও অ্যালকোহল অথবা মদ্যপানের যাদের অভ্যেস রয়েছে তারা এর যখন অ্যান্টিবায়োটিক গ্রহণ করবেন তখন মদ্যপান অথবা অ্যালকোহল থেকে দূরে থাকবেন কেননা এই অ্যালকোহল অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে কাজ করবে এবং আপনার অ্যান্টিবায়োটিকের যেই কাজ রয়েছে সেটা সঠিক করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করুন এছাড়াও অ্যান্টিবায়োটিক খাওয়ার চলাকালীন সময়ে আপনারা সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করবেন চকলেট অথবা টক যেগুলো ফল রয়েছে সেগুলো অথবা টমেটো বিভিন্ন টক জাতীয় খাবার রয়েছে সেগুলো পরিহার করার জন্য কেননা এই খাবারগুলো অ্যান্টিবায়োটিককে শরীরে শোষণ হওয়ার জন্য বাধা সৃষ্টি করে যার কারণে আপনি অ্যান্টিবায়োটিক হয়তো খাবেন কিন্তু সেগুলো আপনার শরীরে সঠিকভাবে অ্যাবজর্ভ হবে না যার কারণে আপনার শরীরে সঠিকভাবে কাজ হবে না অ্যান্টিবায়োটিক সাধারণত অধিকাংশ ক্ষেত্রেই খাবারের পরপর অথবা খাবারের সাথে সাথে অ্যান্টিবায়োটিক খাওয়ার জন্য ডাক্তাররা সাজেস্ট করে থাকেন এছাড়াও বিভিন্ন রকমের ব্যতিক্রম আছে তো আপনাকে যদি ডাক্তার খাবারের পর পর অ্যান্টিবায়োটিক খেতে বলেন তাহলে আপনারা সেই খাবারের মধ্যে কখনোই দুধ বা এই ধরনের কোনো খাবার রাখবেন না যেগুলোতে অধিকমাত্রায় ক্যালসিয়াম রয়েছে কেননা ক্যালসিয়াম এই অ্যান্টিবায়োটিকগুলো শোষণ করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে আপনি হয়তো ভিন্ন সময়ে খেতে পারেন কিন্তু জাস্ট যখন অ্যান্টিবায়োটিকটা খাবেন সেই সময় দুধ খাওয়া থেকে বিরত থাকবেন কিন্তু দুগ্ধজাত অন্যান্য প্রোডাক্ট যেমন হচ্ছে আপনার দই আপনারা নিয়মিতভাবে অন্যান্য সময় খাবেন কেননা এই অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে কিন্তু আপনার ভালো ব্যাকটেরিয়াগুলো ধীরে ধীরে সংখ্যা কমে যেতে পারে কিন্তু দইয়ের মধ্যে কিন্তু ভালো ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো আপনার শরীরে ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ ইনক্রিজ করবে যেটা আবার আপনার হজম শক্তি বৃদ্ধি করার জন্য ভালো কাজে দেবে এজন্যই আপনারা অ্যান্টিবায়োটিকের কারণে যদি হজম শক্তি কমে যায় অথবা পেটে গ্যাস সমস্যার সৃষ্টি হয় সেই সময় আপনারা দই নিয়মিতভাবে খেতে পারেন এটা আপনার অনেক উপকারে দেবে অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় আপনাকে জাতীয় খাবারও সেই সময়টায় পরিহার করতে হবে কেননা আট জাতীয় খাবারের বৈশিষ্ট্য হচ্ছে যে পাকস্থলীতে খাবার শোষণের গতিকে একটু স্লো করে দেয় অর্থাৎ ধীর করে দেয় যার কোনো অ্যান্টিবায়োটিক ঔষধ নির্দিষ্ট সময় নিয়ে পাকস্থলিতে ভাঙে কিন্তু সেই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি পাকস্থলিতে ভাঙার সুযোগটা না পায় তাহলে কিন্তু আপনার শরীরে অ্যান্টিবায়োটিকটা সঠিকভাবে অ্যাবজর্ভ হতে পারবে না সেই জন্য অ্যান্টিবায়োটিক খাবার সেই সময়টাই আপনারা জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকবেন কিন্তু অন্যান্য সময় আপনারা জাতীয় খাবার অবশ্যই খাবেন এছাড়াও অ্যান্টিবায়োটিক খাওয়ার সাথে সাথে আপনারা কফি অথবা এই ক্যাফেইন জাতীয় যেই প্রোডাক্ট রয়েছে সেগুলো খাওয়া থেকে বিরত থাকবেন এই ক্যাফেইন বা কফি আপনার অ্যান্টিবায়োটিক শোষণের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে এছাড়াও যেসব খাবারের মধ্যে অধিক মাত্রায় আয়রন রয়েছে অথবা ক্যালসিয়াম রয়েছে সেই খাবারগুলো বিশেষ করে সেই অ্যান্টিবায়োটিক খাওয়ার সময়টাতে আপনারা খাবেন না এই ক্যালসিয়াম এবং আয়রনের কারণে অ্যান্টিবায়োটিক শোষণ হওয়ার ক্ষেত্রে অনেক সময় সমস্যা সৃষ্টি হয় যার কারণে আপনারা অন্যান্য সময়ে আয়রন অথবা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে পারেন কিন্তু এই অ্যান্টিবায়োটিক যেই সময়টা খাবেন সেই সময়টা এই খাবারগুলো অ্যাভয়েড করার ট্রাই করবেন তো আমাদের অনেকের যেই ভুলটা করি আমরা সেটা হলো যে অ্যান্টিবায়োটিক আমরা যখন তখন যে কোনো ছোটোখাটো রোগের ক্ষেত্রেই খেয়ে ফেলি তো এইভাবে কখনোই খাবেন না অ্যান্টিবায়োটিক আপনারা সর্বশেষ অস্ত্র হিসাবে রাখবেন আপনারা দেখবেন যে যখন আর আপনার সেই রোগ থেকে আপনি বের হয়ে আসতেই পারছেন না তখনই শুধুমাত্র অ্যান্টিবায়োটিক খাবেন কেননা অ্যান্টিবায়োটিক যদি কন্টিনিউয়াসলি এইভাবে প্রতিনিয়ত আপনি খেতে থাকেন তাহলে কিন্তু আপনার পরবর্তীতে বড় ধরনের কোনো রোগ হলে সেই অ্যান্টিবায়োটিক আপনার শরীরে আর কাজ হবে না এবং সেটার ডোজ আরও হাই করতে হবে এবং সেই হাই ডোজে এক এক সময় কাজ হবে না আরও ডোজ হাই করতে হবে এজন্যই অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় আপনারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী অ্যান্টিবায়োটিকের ডোজ ফুলফিল করবেন অ্যান্টিবায়োটিক দীর্ঘদিন খাওয়ার পর দেখা যায় অনেকের হজম শক্তি কমে যায় তো হজম শক্তি বৃদ্ধি করার জন্য বিভিন্ন রকমের টিপস আমার চ্যানেলে অলরেডি রয়েছে তো আপনারা যদি জানার আগ্রহী হন যে হজম শক্তি কীভাবে বৃদ্ধি করতে হয় তাহলে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন যে কীভাবে হজম শক্তি বৃদ্ধি করা যায় তো আশা করি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ